আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিসি নাইন বিডি নতুন আরো একটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এই মুহূর্তে আমি একটা জাকি জালের কারখানাতে আছি। তো এখানে তারা জাকি জাল তৈরি করে এবং সরবরাহ করে থাকে পাইকারি এবং খুচরা। তো যারা জাকি জাল কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তার সব ধরনের জালই পাবেন এখান থেকে, আপনারা কিনে নিয়ে যেতে পারবেন অনলাইনে। আপনারা যেখানে আছেন সেখান থেকে অর্ডার দিয়ে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তো অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখান থেকে নিতে পারবেন, কেমন দাম দাম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? তো কাকা, আজকে তো আপনাদের দোকানে আইলাম যে আপনি দোকানে আপনি কি বিক্রি করেন? জাকি জাল বিক্রি করেন। জাকি জাল? এই জাকি জাল বলতে আসলে আপনার কাছে কয় ধরনের জাল আছে? এক ধরনের আইটেম আছে আপনার, ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, ঘন আছে, পাতলা আছে, মিডিয়াম আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি সব ধরনের জালই বেচেন না? ছয় হাত, সাড়ে ছয় হাত, সাত হাত, আট হাত। তো এখন দেখা গেলো এই জাকি জাল ছাড়া অন্য কোনো জাল নাই? আছে আবার ধর্মজাল। ধর্মজাল? আচ্ছা, তো এই জাকি জাল দিয়ে কি 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 মাছ ধরা যায় আর ধর্মজাল দিয়ে কি কি মাছ ধরা যায়? ধর্মজাল দা মনে করেন এটা পাইতা থিয়া দেয় আছে, উঠাই উঠাইলে মাছ ওঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর জাকি জাল দা ঘন জাল দা গুড়া মাছ ওঠে, বড় মাছ ওঠে। আচ্ছা, এটা কি হাত দিয়া মানে ধরতো? হাত দেখাও দিতো। যারা এই ধরনের পেশায় জড়িত তারা অবশ্যই বুঝবো নাকি? তো এই জালগুলা তো আপনি নিজেই তৈরি করেন নাকি আপনার কারিগর দিয়ে, বা আপনারা নিজেরাই আপনার কারখানা আছে এগুলো তৈরি করেন? নিজেরাই তৈরি করি। আচ্ছা, তৈরি করে আপনি দেখা যাচ্ছে কি আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন হাটে বা কারো আপনার পাইকারও আপনার কাছে সংগ্রহ করে? হ্যাঁ, আর আপনার কাছে কারখানা সংগ্রহ করে? বিক্রমপুর আছে, ফরিদপুর আছে, শরীরপুর আছে, হ্যাঁ, গোলাকান্দা আছে, ঢাকা সাভার আছে। আচ্ছা আচ্ছা, গোলাকান্দার হাট বা সারা বাংলাদেশে তো হাট আছে, আপনার লোকেরা গিয়ে মাল বেচে নাকি যারা আপনার থেকে নেয় সংগ্রহ করে? আচ্ছা, দাম কত একটু দেখাইতে নাকি কি ধরনের প্রাইস আপনি এই জালগুলো বিক্রি করতেছেন, কয়েকটা ধরন এবং দাম, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম দেখাই দেবেন, ঠিক আছে? জাল আছে, হ্যাঁ, এটা আপনার সাত আট, হ্যাঁ, এটা আঠারোশো টাকা। এটা কি জাল? এটা হলে আপনি মলাই মাছ খেতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কি কোন সাইজ সবচেয়ে বড় সাইজ? না না, বড় সাইজ হলো আপনার আট আট। আচ্ছা, এটা এটা কয় হাত? এটা হলো সাত আট। এই সাত আট, এটা আপনার ইয়া সুদ্ধা একদম ফিটিং? হ্যাঁ, কাটিকুটি কম, হ্যাঁ হ্যাঁ, 4 কেজি লোহা দিয়া, হ্যাঁ, 1800 টাকা। আচ্ছা, 1800 টাকা। আরে, আপনার পাইকারিতে পাইকারি দাম বলবেন কিন্তু অনলাইনে, কিন্তু পাইকারি হলে আপনার 1700 টাকা। 1700 টাকা এই 1700 পাইকারি দাম বললেন, কারণ যারা অনলাইনে দেখবে তারা আপনার দাম দাবি করবো না, পছন্দ হলে আমরা যোগাযোগ করবো। আর একটা আছে 5.5 হাজার, জি, এটা হলো কোয়াটার। কোয়াটার 5.5 হাজার কোয়াটার, এটা 1200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 5.5 হাজার, জি, এটা 1200 টাকা কি আপনার ইয়া শুদ্ধা কমপ্লিট? কমপ্লিট, একদম কমপ্লিট করে দিবেন নাকি? জি। লো আছে কত দূর? ৬-৩ কেজি। ৬-৩ কেজি, আচ্ছা আচ্ছা, এটা বলে দিই। এটা হলো 8-8, আট আট না, আট আট, 4.5 কেজি লো আর, হ্যাঁ, এটার দাম পরে 1700 টাকা। 1700 টাকা, 1700 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে একটা আছে, হ্যাঁ, এটা হলো আপনার 7-8, জি, এটা হলো 1600 টাকা। 1600 টাকা, 7-8, এটা 4 কেজি, 7-8, 4 কেজি লোয়া দিয়েছেন, জি। আচ্ছা আচ্ছা, এটা বড় মাছের জন্য, এটা বড় মাছের জন্য পাতলা, হ্যাঁ, এটা হলো আপনার 2000 টাকা, সম্পূর্ণ হাতের তৈরি। 2000 টাকা সম্পূর্ণ হাতের তৈরি, 7-8 চূড়া, 4 কেজি লোহা। আচ্ছা আচ্ছা, আর এটার মধ্যে 6-8 চূড়া নিলে পড়বো 1600 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝাতে বলে দিয়ে, তারপরে আর অন্য কোনো ধরন আছে? অন্য কোনো ধরন আছে, এই একটা আছে একবারে ঘন কোয়াটার, হ্যাঁ, একবারে ঘনটা বেশি মশারের মতো, 2500 টাকা। এটা 2500 টাকা, 7-8, 4 কেজি লোহা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে 8-8 চূড়া, জি, এটাও কোয়াটার, এটা 2700 টাকা। 2700 টাকা, 5 কেজি লোহা। 5 কেজি লোহা, তারপর আর কি আছে? ১৪০০ টাকা, একটু পাতলা, ১৪০০ টাকা, সাদাতে। আর লোহা কয় কেজি? 4 কেজি, 4 কেজি লোহা। আচ্ছা, তারপরে আর একটা বলছি, হ্যাঁ, সম্পূর্ণ হাতের তৈরি, 3000 টাকা, 3000 হাতের তৈরি, 3000 টাকা, 7-8 চূড়া, 4 কেজির উপরে আছে লোহা। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, আবার ওই যে বললেন না, ওইটা কি জাল কাকা? ওইটা হলো বেড়া জাল, বেড়া জাল। এটা বেড়া জাল? হ্যাঁ, বেড়া জাল, এটা বেড়া দেয়, গাছ গাছে বেড়া দেয়। গাছ গাছে বেড়া দেয়, এগুলো আপনি বিক্রি করে বাড়ে দেন? 140 টাকা, 50 টাকা, 140-150 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এই দেখা গেছে আপনার কাছে এখন কম আছে, তো আবার দেখা গেছে অনেকের এই বাউন্ডারি বেড়া দেওয়ার জন্য অনেক বেশি লাগে, ওগুলো অর্ডার দিলে বানাই দেন, সেক্ষেত্রে আরও কিছু কমের হান যাবো নাকি? 140টা রাখা যাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে এই যে জাল আছে সব এই সেম জালই নাকি? সেম জাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনার এই অনেক ভিউয়ার্স আছে যারা বাইরে, অনেক ঢাকার বাইরে, যেহেতু আপনি এখন কোথায় আছেন? আমার এখন বর্তমানে, জি জি,
Aja, tiga, satu, pura nampar dia di dalam. Aja, tiga, satu, kelas, sama lagi.